মির্জা ফখরুল সাহেব সব ধরে কথা বলবে, সব কিছু ইতিহাস জেনে পরিসংখ্যার জেনে কথা বলবে। শিক্ষিত বর্বর অশিক্ষিত বর্বরের চেয়েও ভয়ানক সমাজ এবং রাষ্ট্রের জন্য। হত্যা লীলাভূমিতে পরিণত করেছিল এই তারেক রহমান, লজ্জা করে না মির্জা ফখরুল সাহেব? আপনারা বলছেন যে স্বাধীনতার পরে আমরা আওয়ামী লীগ সরকার নাকি দেশকে ধ্বংস করে গিয়েছে, আর কি বলবেন মির্জা ফখরুল সাহেব? শিক্ষিত বর্বর অশিক্ষিত বর্বরের চেয়েও ভয়ানক সমাজ এবং রাষ্ট্রের জন্য। সেই কারণে মির্জা ফখরুল সাহেব জানে না এই ধ্বংসপ্রাপ্ত পাকিস্তানিরা যে দেশটিকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে পুনর্গঠন করতে গিয়ে যখন তাকে হত্যা করা হয় তখন আমাদের জিডিপি ছিল 9%। সেই 9% জিডিপি খালেদা জিয়ার শেখ সরকার চৌধুরীর কথা, আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকারও আমরাও এখনো পর্যন্ত 9% জিডিপিতে বসতে পারি নাই। কাজেই যা বলবেন মির্জা ফখরুল সাহেব সাবধানে বলবেন, সাবধানে কথা বলবেন, সব কিছু ইতিহাস জেনে পরিসংখ্যার জেনে কথা বলবেন। ভাই এবং বোনের আমার, এই সেই বঙ্গবন্ধু এমএলএ জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন শান্তি সমাবেশে, এমন একটি সময়, ঠিক এমন একটি সময় সেদিন, ঠিক এখন যে সময়টি, এই সময়টিতে বিশাল শান্তি সমাবেশ লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য শেখ হাসিনা এসেছেন বক্তৃতা করেছেন। সিলেটে বিদেশ অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরীর বর গ্রেনেড বিস্ফোরণ করেছে, আলদুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, বালু ভাইকে হত্যা করেছে, সাংবাদিক বালু ভাইকে হত্যা করেছে, আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, যশোরের সাংবাদিক শামসুর রহমান মানিককে হত্যা করেছে, হত্যা লীলাভূমিতে পরিণত করেছিল এই তারেক রহমান। লজ্জা করে না মির্জা ফখরুল সাহেব? সেদিন একটি সরকার ছিল খালেদা জিয়া সরকার, সেই সরকারের পাশে কেন সেদিন হাও ভবন সরকার গঠন করা হল তারেক জিয়ার নেতৃত্বে? সেই তারেক খুনি তারেক তার পরিকল্পনায় এই বঙ্গবন্ধু এভিনিউর শান্তি সমাবেশে একটি দুইটি পাঁচটি নয় 14টি গ্রেনেড নিক্ষেপ করা হল। উদ্দেশ্য কি ছিল? শেখ হাসিনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। ভাই বোনের আমার, সেদিনে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিল এখানে। আমরা যখন শেখ হাসিনা উদ্ধার হওয়ার পরে যখন আমাদের নেতৃবৃন্দ মানব ঢাল দিয়ে তাকে রক্ষা করে, এরপরে যখন তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয় তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য, শেখ হাসিনা মৃত্যুবরণ করে নাই, সেই কারণে তার গাড়ির উপর বেপরোয়া গুলি বর্ষণ করা হল। এই তো ছিল আপনাদের ইতিহাস। সেই তারা বড় কথা বলে,